তৃণমূল পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বর্ধিত সভায় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন। গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত 18, সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরো 24 জনের মৃত্যু। গাজীপুরে জমজমাট নির্বাচনী প্রচার, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন দুই মেয়র প্রার্থী। বিশ্বকাপে তিউনিশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম, দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডের পথে মেক্সিকো। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাফে। তৃণমূল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানিয়ে উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানাতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুর্নীতিবাজরা নয়, এলাকায় যারা জনপ্রিয়তায় আছে তাকেই সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় সারা দেশ থেকে আসা নেতাদের উদ্দেশ্যে সব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। অনুপ্রবেশকারীদের দল থেকে বিদায় দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন মামুন রশিদ। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতা, এমপি সহ তৃণমূল নেতাদের নিয়ে গণভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এই বর্ধিত সভায় উপস্থিত হাজারো নেতার মধ্যমণি শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস। সময়ের সাথে তাল মিলিয়ে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে চলছে দলটি। এই দলের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে অনেকটাই এগিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। 37 বছর দলের সভাপতি হিসেবে নিজের আবেগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। সব বাধা মোকাবেলার সাহস তিনি জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে পান বলে জানান বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, দলের যেসব এমপি নেতা দুর্নীতি করেন তাদের মনোনয়ন দেওয়া হবে না। দুঃসময়ের কর্মীদের যারা মূল্যায়ন করেনি তারাও মনোনয়ন পাবে না বলে জানান দলের সভাপতি। উন্নয়নের কাজগুলি করছি সেইগুলি না বলে, সেইগুলি ভুলিয়ে দিয়ে কোথায় কার বিরুদ্ধে কি দোষ আছে সেইটা খুঁজে জনগণের কাছে যারা বলবেন তারা কখনো আওয়ামী লীগের নমিনেশন পাবেন না, পরিষ্কার কথা। যে যখন বক্তৃতা দেন কেউ মোবাইল ধরলেই কিন্তু আমি কিন্তু শুনি, মোবাইল ফোন ধরি না কিন্তু মেসেজ আমি পড়ি, কোনো মেসেজ বাদ যায় না। যে আমরা যে উন্নয়নটা করছি সেটা অবশ্যই বলতে হবে। হ্যাঁ, প্রার্থী হতে পারে, অবশ্যই প্রার্থী হবার অধিকার সকলেরই আছে, কিন্তু সেই প্রার্থী হতে যে আমার দলকে বদনামে ফেলবে এটা কিন্তু আমি কোনো মতেই আমি এটা মেনে নেবো না। এটা সবাইকে মাথায় রাখতে হবে। কেউ নমিনেশন পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে আপনার এলাকায় আপনারা কারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন আর কতটুকু আমাদের নেতাকর্মী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে কতটুকু মূল্যায়ন করেছেন সেটাও কিন্তু আমি বিবেচনা করব। সুযোগ সন্ধানী ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থেকে তাদের দল থেকে বিদায় দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আগামী নির্বাচনেও মহাজোট করা হবে, যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। এই নির্বাচনের যাকে আমরা নৌকা মার্কা দেব, যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব, তার পক্ষে সকলকে কাজ করতে হবে। এই সরকারের আমলে কোনো নির্বাচন নিয়ে যাতে বিতর্কের সৃষ্টি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের উপর আস্থা রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নেন তিনি। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। মাননীয় স্পিকার, নৌকা মার্কায় ভোট দিয়েই রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা পেয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, আবার নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। আর সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে উন্নয়নের যে
পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তা বাস্তবায়ন করে প্রতিটি গ্রামকেই আমরা একটা নগরে রূপান্তর করে প্রতিটি গ্রামের মানুষকে আমরা একেবারে নগরবাসীর মতো উন্নত জীবন দিতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজী প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রতিষ্ঠার 69 বছর পর দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নিজস্ব ভবন পেল দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার সকালে 10-তলা ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিরাজ মেজর রিপোর্ট। 1949 সালের 23 জুন পুরনো ঢাকার একেদাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী মুসলিম লীগের। পরে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে মুসলিম শব্দটি বাদ দিয়ে নামকরণ হয় আওয়ামী লীগ। ইতিহাসে নানা চড়াই উচড়ায়ে কার্যালয় স্থানান্তরের ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। অবশেষে দলের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৃষ্টিনন্দন ভবন পেল দলটি। নবনির্মিত 10-তলা ভবনের দেয়াল জুড়ে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ভাষা আন্দোলন, 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, পাকিস্তানি সামরিক জান্তার আত্মসমর্পণের চিত্র। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের প্রবেশমুখে রয়েছে চলন্ত নৌকা আর 21শে আগস্টের ভয়াল স্মৃতিচিহ্ন। রয়েছে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র, রাষ্ট্রীয় 4 মূলনীতির শপথ। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভবনের প্রতি তলা ঘুরে দেখেন বঙ্গবন্ধু কন্যা। প্রতি তলায় ইতিহাস ঐতিহ্যের নানা চিত্র, ডিজিটাল লাইব্রেরি, সেমিনার রুম, সাংবাদিক লাউঞ্জ, 2টি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, হেলিপ্যাড সহ সর্বাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই কার্যালয়ে। দলীয় সভাপতির জন্য সংরক্ষিত চেয়ারেও বসেন শেখ হাসিনা। ভবনের সামনে খালি জায়গায় একটি বকুল ফুলের চারা রোপণ করেন তিনি। এর আগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছে 18 জন, আহত হয়েছে 35 জন। ভোরে এ ঘটনা ঘটে। এছাড়া রংপুরে 6 জন সহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 24 জন। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। ঢাকা থেকে আলম এন্টারপ্রাইজের বাসটি পঞ্চগড় যাচ্ছিল। ভোর 5টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের মহেশপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলে প্রাণ হারায় 8 জন, হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো 8 জন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 2 জনের। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ। অ্যাম্বুলেন্স সংকটে আহতদের হাসপাতালে নিতে হিমশিম খেতে হয়। 2-3 জনকে আপাতত আমরা রংপুর পাঠাতে সক্ষম হয়েছি, বাকিদের পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা আসলে আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের ডাক্তার সাপোর্ট এইভাবে নাই, আমরা হিমশিম খাচ্ছি। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে রংপুর দিনাজপুর মহাসড়কের পাগলাপীড়ে শনিবার রাত 3টার দিকে বিআরটিসির একটি দ্বিতল বাস চাকা পরিবর্তন করছিল। যাত্রীরা সড়কে বসেছিলেন, হঠাৎ পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়, আহত হয় 10 জন। এছাড়া সাভার, সিরাজগঞ্জ, নাটোর, ফরিদপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 9 জন। রত্নজামান, 21 টেলিভিশন। জানাবো গাজীপুর সিটি নির্বাচনের খবর।
নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগের দিন তুমুল বৃষ্টির মধ্যেই দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন গাজীপুরের মেয়র কাউন্সিলর পদপ্রার্থীরা। নির্বাচনে জিতলে 90 দিনের মধ্যে গাজীপুরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী, আর অভিজ্ঞদের সাথে নিয়ে গাজীপুরকে নতুনভাবে সাজানোর অঙ্গীকার করেছেন বিএনপি প্রার্থী। মানিক শিকদারের রিপোর্ট। সকাল থেকে বৃষ্টি, তবে বৃষ্টির জলাবদ্ধতা উপেক্ষা করেই গণসংযোগ করেন মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী গণসংযোগ করেন খড়তৈল, দেওরা ফকির মার্কেট, কলেজ রোড সহ বেশ কয়েকটি এলাকায়। রোদ বৃষ্টি কিছু আসে যায় না, আমি নেমেছি, যেহেতু আমি এই নগরের মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি করব। জিতলে জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নগরী গড়ে তোলার জন্য 90 দিনের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম। বর্তমান মেয়রের মতো শুধু দলীয় রাজনীতি না করে সবার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। দীর্ঘ 40 বছর কোথাও না কোথাও সরকারি ভাবে দায়িত্ব ছিল, তারা 1 কিলো জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সেই কাজটি করে নাই। আমি বলেছি 90 দিনের ভিতরে অন্তত মানুষের চলার উপযোগী সেই কাজটি আমি করে দিতে চাই। এদিকে বিএনপি প্রার্থী বলেন অভিজ্ঞ ও দক্ষদের সম্পৃক্ত করা হবে গাজীপুরের উন্নয়ন কর্মকাণ্ডে। নির্বাচিত হলে বলছে 100 দিন একটা প্রোগ্রাম কর্মসূচি করবে, নির্বাচিত হলে বলেছে এই 750 ওয়ার্ড থেকে 750 জন জ্ঞানী মানুষকে নিয়ে আমি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করব। 2 মাস অন্তর অন্তর বদলাবো, তাদের পরামর্শ, তাদের বুদ্ধি, কোনটা কোন কাজটা করা দরকার আমি সেইভাবে করব। এ সময় তার কর্মী সমর্থকদের হয়রানির কথাও বলেন তিনি। বৃষ্টি কাদা মারিয়ে ভোটাররা যাচ্ছেন প্রার্থীর দ্বারে দ্বারে, জলাবদ্ধতা নিরসন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আর প্রার্থীরা অপেক্ষায় আছে যোগ্য মেয়র নির্বাচনের জন্য। মানিক শিকদার, 21 টেলিভিশন, গাজীপুর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষের দিকে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি একথা জানান। এ সময় হেলাল উদ্দিন আহমেদ আরও জানান, নির্বাচন কমিশন চায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনের আয়োজনে এ সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। রাজধানীর 50টিরও বেশি খাল দখল হয়ে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। ঘণ্টায় 10 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই ঢাকার রাস্তার অস্তিত্বই খুঁজে পাওয়া ভার। নদী, খাল, লেক সহ জলাশয় দখল আর ভরাট হওয়ার কারণেই অল্প বৃষ্টিতেই জলজটের সৃষ্টি হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে সব খালবিল, ড্রেন, বক্স কালভার্ট, জলাধার পরিষ্কার করে নদী পর্যন্ত সচল রাখা গেলেই জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার সহ বিভিন্ন প্রকল্প চলছে বলে জানিয়েছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। এবার প্রবাসের সংবাদ। বিদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের রিয়াদ প্রবাসী বাঙালিরা। রিয়াদের সাংবাদিকদের সম্মানে প্রবাসী সংগঠন গোপালগঞ্জ ঐক্য ফোরাম আয়োজিত নৈশ ভোজে এ কথা বলেন বক্তারা। এ সময় প্রবাসে সাংবাদিকদের দায়িত্বের ভূমসী প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন। বলেন, প্রবাসী সাংবাদিকদের কারণেই দেশের অনেক খবর সহজে জানা যায়। রিয়াদের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা যোগদান নৈশ ভোজে। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড বিস্ফোরণ, জিম্বাবুয়েতে রাষ্ট্রপতির র্যালিতে বোমা হামলা। ক্যারিবীয় চ্যালেঞ্জ নিয়ে 1.5 মাসের সফরে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল, খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। কুচি রাতের 21-এ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তৃণমূল পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বর্ধিত সভায় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন।
গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত 18, সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরো 24 জনের মৃত্যু। গাজীপুরে জমজমাট নির্বাচনী প্রচার, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন দুই মেয়র প্রার্থী। বিশ্বকাপে টিউনিশিয়াকে হারিয়ে শেষ চলে বেলজিয়াম, দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডের পথে মেক্সিকো। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টিজিউটন নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।